জিকে নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো কী দেওয়া আছে ব্রাজিলের রাজধানীর নাম কী ক ব্রাসিলিয়া খ সাও পাউলো গ রিও ডি জেনারিও নাকি ঘ সাল ভাডোর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ব্রাসিলিয়া তাহলে ব্রাজিলের রাজধানীর নাম কি ব্রাসিলিয়া পরে প্রশ্ন দেখো পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কোন রাষ্ট্রের জনসংখ্যা সর্বাধিক ক ইউএসএ খ ইন্দোনেশিয়া গ চীন নাকি ঘ ভারত তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি গ চীন তাহলে কোন রাষ্ট্রের জনসংখ্যা সর্বাধিক মানে সব থেকে বেশি চীন পরে প্রশ্ন দেখো পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে এর মধ্যে কোনটি ভারতের সবচেয়ে পুরনো পত্রিকা হয় ক রিডার্স ডাইজেস্ট খ ক্যালকাটা রিভিউ গ কাদম্বিনী ঘ ইন্ডিয়া টুডে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি খ ক্যালকাটা রিভিউ তাহলে এর মধ্যে কোনটি ভারতের সবচেয়ে পুরনো পত্রিকা হয় ক্যালকাটা রিভিউ পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কোন রাষ্ট্রে বৃহত্তম তৈলক্ষেত্র রয়েছে ক ভেনিজুয়েলা খ ইরান গ সৌদি আরব নাকি ঘ রাশিয়া তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি ক ভেনিজুয়েলা তাহলে কোন রাষ্ট্রে বৃহত্তম তৈল তৈলক্ষেত্র রয়েছে ভেনি জুয়েলা পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাকটিকিতে প্রকাশ করা মানে বা প্রকাশ পায় ক ইন্দিরা গান্ধী খ সরোজিনী নাইডু গ মীরাবাই নাকি ঘ রানী লক্ষ্মীবাই তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি গ মীরা বাই তাহলে প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাক টিকিতে প্রকাশ পায় মীরা বাই পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় ক ওফিওলজি খ ইস্থোলজি গ হারপেটোলজি নাকি ঘ সেরিকালচার তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি ঘ সেরিকালচার তাহলে মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় কি সেরিকালচার পরে প্রশ্ন দেখো পরে প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে পৃথিবীর বৃহত্তম হ্রদ হল কি ক ভিক্টোরিয়া হ্রদ খ সুপিরিয়র হ্রদ নাকি গ ক্যাসপিয়ান সাগর ঘ কৃষ্ণ সাগর তাহলে আমাদের পৃথিবীতে সর্ববৃহৎ হ্রদটির নাম হলো কি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি গ ক্যাসপিয়ান সাগর তাহলে পৃথিবীর বৃহত্তম হ্রদ হল ক্যাশপিয়ান সাগর পরে প্রশ্ন দেখো পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে ফ্রান্সের রাজধানী হলো এর মধ্যে কোনটি ক মার্সিলিস খ লিওয়েস গ স্টার্সবার্গ নাকি ঘ প্যারিস তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি ঘ প্যারিস তাহলে ফ্রান্সের রাজধানী হল কি প্যারিস পরে প্রশ্ন দেখো পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে ভারতে ভারতীয় রাজ্যের প্রথম মহিলা গর্ভনারকে ভারতীয় রাজ্যের প্রথম মহিলা কে ক সরোজিনী নাইডু খ বিজয়লক্ষ্মী পণ্ডিত গ সুচেতা কৃপালিনী নাকি ঘ সান্ন দেবী তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি ক সরোজনী নাইডু তাহলে ভারতীয় রাজ্যের ভারতীয় রাজ্যের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন সরোজনী নাইডু পরে প্রশ্ন দেখো পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে প্রথম কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার হন ক আরতি সাহা খ সন্তোষ যাদব গ বুলা চৌধুরী নাকি ঘ বাচেন্দ্রী পাল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি ক আরতি সাহা তাহলে প্রথম কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার হন আরতি সাহা কি দেওয়া আছে সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাষ্ট্র এর মধ্যে কোনটি ক চীন খ বাংলাদেশ গ ভারত নাকি ঘ সিঙ্গাপুর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সিঙ্গাপুর তাহলে সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাষ্ট্র এর মধ্যে কোনটি সিঙ্গাপুর পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত এর মধ্যে কোনটি ক নায়াগ্রা খ বোয়ামা গ সাল্টো অ্যাঞ্জেল ঘ খোন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ সাল্টো অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটি হল সাল্টো অ্যাঞ্জেল পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কানাডার রাজধানীর নাম হলো কি ক টরেন্টো খ মন্ট্রিয়ল গ ভ্যানকুভার নাকি ঘ ওটা ওয়া তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ওটা তাহলে কানাডার রাজধানী হলো কি ওটা দেখো কি দেওয়া আছে চোদ্দো নম্বরে নিম্নলিখিতের মধ্যে কাকে এশিয়ার আলো বলা হয় ক মহাবীরকে খ বুদ্ধকে গ আকবরকে নাকি ঘ অশোককে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি খ বুদ্ধকে তাহলে নিম্নলিখিতের মধ্যে কাকে এশিয়ার আলো বলা হয় বুদ্ধকে পরে প্রশ্ন দেখো পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে আমাদের জাতীয় ক্যালেন্ডারে প্রথম মাস এর মধ্যে কোনটি ক ভাদ্র খ ফাল্গুন গ চৈত্র নাকি ঘ কার্তিক তাহলে আমাদের সঠিক উত্তরটি এই চারটি অপশনের মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর চারটি অপশনের মধ্যে হবে গ চৈত্র তাহলে আমাদের জাতীয় ক্যালেন্ডারে প্রথম মাস এর মধ্যে কোনটি হয় চৈত্র পরে প্রশ্ন দেখো পরে প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে অতীতের অবশেষ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় কি ক বায়োগ্রাফি খ আর্চিওলজি গ কার্টোলজি নাকি ঘ এর মধ্যে কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি খ আর্চিওলজি তাহলে অতীতের অবশেষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় আর্চিওলজি ওকে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে প্রথম কোন ভারতীয় একাকী বিমান চালনা করেন ক অর্জুন সিং খ রাকেশ শর্মা গ জে আর ডি টাটা নাকি ঘ জামশেদ টাটা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি গ জে আর ডি টাটা ওকে তাহলে প্রথম কোন ভারতীয় একাকী বিমান চালনা করেন জে আর ডি টাটা পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে আমেরিকা যুক্তরাষ্ট্র কর্তৃক হিরোসীমার ওপর নিক্ষিপ্ত প্রথম পরমাণু বোমাটির নাম কী ক ফ্যাট বয় ক্ষ লিটল বয় গ ফ্যাটম্যান নাকি ঘ লিটল ম্যান তাহলে আমাদের সঠিক উত্তরটি এই চারটি অপশনের মধ্যে কী হয়ে যাবে আমাদের এই চারটি অপশনের মধ্যে হবে কি খ লিটিল বয় তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র কর্তৃক হিরোসীমার ওপর নিক্ষিপ্ত প্রথম পরমাণু বোমার নাম কী ছিল লিটিল বয়স কী দেওয়া আছে উনিশ নম্বরে দক্ষিণ আফ্রিকায় প্রচলিত মুদ্রা হলো এর মধ্যে কোনটি ক কন খ কিয়াত গ লিরা নাকি ঘ র্যান্ড এটা জফলা হবে ওকে তাহলে আমাদের এই চারটি অপশানের মধ্যে কি হয়ে যাবে আমাদের এই চারটি অপশনের মধ্যে হবে ঘ র্যান্ড ওকে তাহলে দক্ষিণ আফ্রিকায় প্রচলিত মুদ্রা এর মধ্যে কোনটি র্যান্ড বানানটা হবে বৈষ্ণ র জফলা আকার ডয় পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে রাষ্ট্রসংঘে সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি কে ক বিজয়লক্ষ্মী পণ্ডিত খ সুচেতা কৃপালিনী গ সরোজনী নাইডু নাকি ঘ রাজকুমারী অমৃত কৌর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি ক বিজয়লক্ষ্মী পণ্ডিত তাহলে রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি এর মধ্যে কোনটি বিজয় লক্ষ্মী পণ্ডিত পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হন ক দেবী খ ঝুমপাল ঝুম্পলাহেরি গ মহাদেবী বর্মা নাকি ঘ এর মধ্যে কেউই নন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়েছে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি ক আশাপূর্ণা দেবী তাহলে প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হন আশাপূর্ণা দেবী পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে ডেনমার্কের রাজধানী হলো এর মধ্যে কোনটি ক কোপেন হেগেন খ ওডেন্স গ আলবার্গ নাকি ঘ রান্ডার্স তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক কোপেন হেগেন তাহলে ডেনমার্কের রাজধানী হলো কোনটি কোপেন হেগেন পরের প্রশ্ন দেখো পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে সাহিত্য অ্যাকাডেমি কোথায় অবস্থিত ক মুম্বাই খ চেন্নাই গ নিউ দিল্লি নাকি ঘ কলকাতা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি গ নিউ দিল্লি তাহলে সাহিত্য একাডেমি কোথায় অবস্থিত নিউ দিল্লিতে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে প্রথম কোন মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন ক বাচেন্দ্রিপাল ফু দর্জি গ সুকি ঘ জুও ওনো তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে ক বাচেন্দ্রি পাল তাহলে প্রথম কোন মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন বাচেন্দ্রী পাল পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে ফিলোলজি লজি হলো কি ক হার সংক্রান্ত বিদ্যা খ পেশি সংক্রান্ত বিদ্যা গ স্থাপত্য সংক্রান্ত বিদ্যা নাকি ঘ ভাষা সংক্রান্ত বিদ্যা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি ঘ ভাষা সংক্রান্ত বিদ্যা তাহলে ফিলোলজি হল এর মধ্যে কোনটি ভাষা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ফিলোলজি পরে প্রশ্ন দেখো পরে প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে ছাব্বিশ নম্বরে বিজয় স্তম্ভ রয়েছে কোথায় ক জয়পুরে খ আগ্রাতে গ মুম্বাইতে নাকি ঘ চিত্তর গড়ে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি ঘ চিত্তর গড়ে তাহলে বিজয় স্তম্ভ রয়েছে কোথায় চিত্তর গড়ে পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স কোথায় অবস্থিত ক ধানবাদ খ আসানসোল গ টাটানগর নাকি ঘ রৌরকেল্লা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ধানবাদ তাহলে ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স কোথায় অবস্থিত ধানবাদ পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে পাকিস্তান ও ভারত বিভাজনকারী রেখাটি হলো এর মধ্যে কোনটি ক ডুরান্ট লাইন খ ম্যাকমোহন লাইন গ র্যাড ক্লিফ লাইন নাকি ঘ নট তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি গ র্যাড ক্লিফ লাইন তাহলে পাকিস্তান ও ভারত বিভাজনকারী রেখাটির নাম হলো র্যাড ক্লিফ লাইন দেখো কি দেওয়া আছে চীন দেশের রাজধানী হলো এর মধ্যে কোনটি ক সাংহাই খ নানচাং গ বেজিং নাকি ঘ শিওল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি গ বেজিং তাহলে চীন দেশের রাজধানীর নাম হলো এর মধ্যে কোনটি বেজিং পরে প্রশ্ন দেখো পরে প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে পৃথিবীর উচ্চতম বিল্ডিং হলো এর মধ্যে কোনটি ক সিয়ার্স টাওয়ার খ পেট্রোনাস টাওয়ার গ রিবাক প্যালেস নাকি ঘ ভুজ খালিফা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি ঘুজ খলিফা তাহলে পৃথিবীর উচ্চতম বিল্ডিং এর মধ্যে কোনটি বুজ খলিফা